মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আবার আরেকটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমার ভিডিওটা যে যে নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সকালে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট, সকালে রান্নাবান্না কমপ্লিট, বড় চলে গেছে অফিসে, আর এখন বাবুকে খাওয়াবো, শাশুড়ি মাদের খাওয়া দেবো। তো সকালবেলার আজকে শুধু খিচুড়ি বানিয়েছি। তো এই দেখো, এই দেখো বল, ও বল দেখাবার জন্য কালকেও করলো, আজকেও বল নিয়ে চলে এসছে, তোমাদেরকে বল দেখাবে। এই দেখো বল। তো হ্যাঁ, এখন সকালবেলা খিচুড়ি বানিয়েছি। তো খিচুড়িটা বাবুকেও খাওয়াবো আর আমাদের মানে শাশুড়ি মাদেরকেও দেবো, তারপর দুপুরে রান্নাবান্না করবো। তো আজকে নিরামিষই করবো, যেহেতু কালকে শিবরাত্রি, তো তার জন্য নিরামিষ খাওয়া দাওয়াই করবো, পরে মানে জলটা দিয়ে দেবো। তো চলো, কী কী রান্না করবো সব কিছু শেয়ার করবো, সারাদিন যা যা করবো সব কিছু শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই আজকে ব্লগটাও ভালো লাগবে। আর যারা মানে আমাকে ভালোবাসে, প্লিজ লাইক করে যেও আর একটা করে কমেন্ট করো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সামনে শেয়ার করলাম না। বেডশিট ছিল, বিছনার মানে পিলো কাভার ছিল, আর বরের কয়েকটা কাপড় ছিল, বাবুর কাপড় ছিল, আর আমার স্নানের কাপড় ছিল। সেগুলো কাপড়গুলো ধোয়াধুয়ি করেছিলাম সকালে, ঘরটার মুছে কাপড় ধুয়ে স্নান টান করে এসেছিলাম। তো কাপড়গুলো মেলে দিতে পারিনি তখন আর, তো এখন চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলে দিতে। আর সঙ্গে দেখতেই পাচ্ছ বাবুকে, তো কাপড়গুলো মেলে তারপরে কাজকর্ম করব। তো আবার চা বানাচ্ছি। তো একজন কাকু এসেছেন, তো কাকুকে চা দেবো, আর শাশুড়িমা ওদেরকেও চা দিয়ে দেবো। তো একসাথে বসিয়ে নিলাম। আর আমি এখানে দেখো কালকের ভাত ছিল, সেটা ভাতটাকে ভাজা করেছি খাবো বলে। আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে, তো শুধু বানাবো লাউ। আর এই যে পিঠা দিয়ে দিচ্ছি কাকুকে চা, তো এখন খাওয়া দাওয়া করব। তো ভাবলাম আগে চাটা দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো শাশুড়ি মা স্নান শেষ, আর জেঠি শাশুড়ি মা স্নানে গেছেন। তো চলো চাটা দিয়ে নিই। তো আমি সকালবেলা খেয়ে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, শাশুড়ি এসে কাকু এসেছিলো বলে ভাবলাম আগে চাটা দিয়ে দিই, আর শাশুড়ি মাদেরকে হ্যাঁ চাটা দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো জাস্ট খেলাম, আর এখন লাউটা বসিয়েছি। তো এই দেখো লাউয়ের যে মিডিলের জায়গা যে জায়গাটা দিয়ে ভাবছি ভাজি বানাবো, ভাজি মানে বড়াটে বানাবো। তো চলো, এটা মানে গুটিগুলো আছে না ভিতরে যে, সেগুলো ফেলে দিচ্ছি। তো এইভাবে বের করে নিয়েছি, তখন এটাকে বড়া বানাবো। তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাবুকে স্নান করাবো, অনেকটা দেরি হয়ে গেছে, বাবুকে স্নান করাবো, আর তারপরে বাবুকে ঘুম পাতাতেও হবে। তো চলো ব্লগটা দেখে থাকুন। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের না দেখালে তো সত্যি ভালো লাগে না। তো এই দেখো বেগুন ভাজা, আর এখানে আছে ডাল, আর এই যে এখানটায় আছে লয়ের ঘন্ট, আর এই যে লাউয়ের যে তোমাদেরকে দেখিয়েছি, এই যে দেখো লাউয়ের সেই ভাজিগুলো। হ্যাঁ, তো এই ছিল। তো আবার খাওয়ার আগে অল্প গরম করে নেবো, ভাতটাও বানিয়ে নিয়েছি, এখন বাবুকে ঘুম পাতাবো। হ্যাঁ, বাবু স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো বাবুকে এখন ঘুম পাতাবো, অনেকটা দেরি হয়ে গেছে। চলো আর বকবক করি না, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাবুকে আগে ঘুম পাতাই, চলো বাবা। বন্ধুরা, খাওয়া দাওয়া মাত্র জাস্ট করলাম, আর এখন আসলাম ছাদে। ছাদে কাপড় নিতে আসিনি, ছাদে এসেছি দেখো বেল পাতা নিতে। তো কালকে ভাবছি শিবের মাথায় জল দেবো, তো তার জন্য বেলটা নিতে আসলাম। চলো দেখি পারতে পারি কি না। এই দেখো বেল নিয়ে নিয়েছি, পাতা নিয়েছি কয়েকটা, তো নিচে থেকে পাতাগুলো আনবো, বেলটা নিয়ে। তো চলো পরে যাই। এই দেখো গাছের কি বলে লাউয়ের ফুল। চলো বাবা, তুই থাকবে এখানে পাপা সঙ্গে? চলো ঘরে যাই, নিচে যাব, নিচে গিয়ে পাতা আনবো। পাতা বেশি ভালো পাই না, শুধু বেলটাই পারিলাম। হ্যাঁ,
বন্ধুরা সন্ধ্যাবেলা আর আসতে পারিনি, সন্ধ্যার চাটা বানানো হলো, খাওয়া হলো, কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে এখন রান্না করলাম, তো এখন ভাত দেবো, রান্নাঘরে চলে আসছি। তার জন্য মানে ভিডিওটা অন করলাম, মানে সন্ধ্যা থেকে আর ভিডিওটা অনই করতে পারলাম না, শরীরটা খুব খারাপ লাগছিলো, তো তার জন্য এত সময় শুয়েছিলাম আর ভিডিও কোনোটা কিছু মানে কিছুই করতে পারিনি। তো এখন ভাত দেবো বলে আসলাম, আর শুধু ভাত বানানো হয়েছে, কিছু বানাইনি, সব কিছু গরম করে নিয়েছি। তো তার জন্য ভাবলাম যে আর ভিডিওটা অন করতে পারলাম না, তো খুব খারাপ লাগছিলো যে ভিডিওগুলো অন মানে শেয়ার করতে পারছি না ভালোভাবে। তো চলো আজকে ভিডিওটা এতখানে ছিল, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে, তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কালকে শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের মতন গুড নাইট।